गाइस আমি শরণাম কয় এন্ড ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো পাঠান পাঠানের দিন হচ্ছে কালকে, আমি আজকে 24 তারিখ ভিডিওটা বানাচ্ছি। তো 25 তারিখ পাঠান রিলিজ সকলেই জানো, এবং এক বছর থেকে জানো সবাই যে সিনেমাটার জন্য কত ক্রেজ রয়েছে। এবং পাঠান পাঠানের যে চরিত্র যিনি করছেন, আমাদের বাদশাহ, আমাদের ডন, আমাদের বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান, তিনি 5 বছর পর ফিরছেন। তার লাস্ট সিনেমা ছিল 2018-তে জিরো। তারপরে অবশ্য তিনি বেশ কিছু সিনেমায় ক্যামিও রোল করেছেন, তবে সেগুলো থেকেও সবাই চাইছিল যে একটা বড় সড়ো কিছুতে তিনি কাম ব্যাক করুক এবং বড় একটা ফিচার ফিল্মে তিনি আসুক, যেটা জশার ফিল্মস আনছে এবং 5 বছর পর শাহরুখ খান কাম ব্যাক করছে। তো সেটারই অ্যাডভান্স বুকিং কেমন হলো সেটা নিয়ে এই ভিডিওটা আমি কথা বলবো। তো বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মানে প্রায় 7 থেকে 10 দিন আগের থেকে শোনা যাচ্ছিলো যে পাঠানের অ্যাডভান্স বুকিং মারাত্মক রকম যাচ্ছে এবং সেটা দারুণ কিছু এভাবে এগোচ্ছে। এবং ধীরে ধীরে প্রায় 4 দিন 5 দিন 3 দিন এভাবে এগুলো তখন দেখছিলাম আমি, এত বেশি করে বাড়ছিল এবং এটা এত বেশি একটা হিউজ তৈরি করলো ব্যাপারটা, যে শেষমেশ একটা বিগেস্ট বলিউড ফিল্ম হয়ে গেল যে সিনেমাটা এত বেশি একটা অ্যাডভান্স বুকিং দিল। এবং একটা শুধুমাত্র বলিউডের, মানে শুধু হিন্দি সিনেমা হিসেবে এটা একটা রেকর্ড করে ফেলেছে এবং এখন টপে রয়েছে। লাস্ট ছিল হচ্ছে ওয়ার, যারা টিকিট বিক্রি করেছিল 4.10 লাখ, এবং পাঠান সেটা 24 তারিখ বিকেলবেলা অবধি 4.35 লাখ বিক্রি হয়ে গেছে টিকিট। আর যারা ডাব ফিল্ম ছিল এর আগে, যেটা হচ্ছে পোস্ট প্যান্ডেমিক ফিল্ম ছিল, সেটা হচ্ছে KGF Chapter 2 এবং বাহুবলী। বাহুবলী প্রি প্যান্ডেমিক ছিল, KGF Chapter 2 এক্ষেত্রে টপে রয়েছে, সে হচ্ছে 5.15 লাখ টিকিট বিক্রি হয়েছিল ডাব ফিল্ম হিসাবে, হিন্দি ডাব ফিল্ম। এবং তার থেকে উপরে রয়েছে বাহুবলী, যেটা 6 লাখ টিকিট বিক্রি করেছিল। তো আশা করি বা হয়তো হতেও পারে এরকম যে 25 তারিখ যেদিন রিলিজ সেদিনের মধ্যে, মানে সেদিন সকালের মধ্যে পুরো KGF-এর রেকর্ডটাও বিক্রি, মানে হয়তো হয়ে যাবে, মানে রেকর্ডটা ভেঙে ফেলবে। তো আশা করা যাচ্ছে প্রথম দিন শুধুমাত্র, মানে হিন্দি বেল্টে, মানে ভারতবর্ষের কথা বলছি শুধু, 30 কোটি গ্রস কালেকশন দিতে পারে। এবং ওভারঅল প্রথম 5 দিনে সেটা 200 কোটি কালেকশনে হয়ে যেতে পারে, এবং প্রথম 2 দিনে আশা করা যাচ্ছে 100 কোটি কালেকশন হয়ে যেতে পারে। এবং মাউথ যদি ভালো হয়, মানে খুব পজিটিভ যদি রিভিউ পায়, প্রথম দিন এটা 40 থেকে 50 কোটিও কালেকশন করে ফেলতে পারে এবং 50 পারও করতে পারে, সেক্ষেত্রে একটা বড় রেকর্ড তৈরি করবে। এবং সব কিছু ভালো থাকলে এই সিনেমাটা টোটালি 350 থেকে 385 কোটি টাকা গ্রস কালেকশন টোটাল করতে পারে, এইটুকু আমরা সকলের কাছে, মানে এইরকম খবর পাওয়া যাচ্ছে বা এইরকম একটা থিওরি তৈরি করা মনে হচ্ছে যে এরকম হয়তো হতে পারে। আর এই সিনেমাটা বলিউডের প্রথম সিনেমা যেটা বিগেস্ট একটা ওভারসিজ রিলিজ হচ্ছে 2500 স্ক্রিনে, এবং যেটা বিশাল বড় একটা রিলিজ। এবং বলিউডে এর আগে কোনোদিন এত বেশি স্ক্রিনে ওভারসিজে কোনো সিনেমা রিলিজ হয়নি, এবং এর আগে বিক্রম ভেটাতে 100টা দেশে রিলিজ হয়েছিল, এবং পাঠানো এবার 100টার অনেক বেশি দেশে রিলিজ হচ্ছে প্রথম বলিউড সিনেমা যেটা। এবং এটা একটা মারাত্মক একটা হিউজ রেসপন্স, এবং জশার ফিল্ম সবাই বলছিল যে পাঠান নেই ওরা হয়তো ফিরবে, এবং পাঠান নেই সেটা হয়তো ফিরেছে, এবং এটা একটা দারুণ ব্যাপার হয়েছে বলিউডের কাছে। এবং বলিউড এভাবে কামব্যাক যে করলো সেটা সকলের কাছে দরকার ছিল, এবং সকলে এটা ভাবছিলো যে এটা যদি হয় তাহলে দারুণ কিছু একটা হবে, এবং সেটা হয়েছে। এবং দেখা যাক কালকে পাঠান কতটা রেসপন্স দেয় এবং কতটা কামাই করে। এবং কাছাকাছি 40 কোটি হয়ে যেতে পারে এটা সবাই আশঙ্কা করছে, দেখা যাক এখন কেমন হয়। আমি তো হিউজ এক্সাইটেড, কারা পাঠান ফার্স্টে ফার্স্টও দেখতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা পাঠান অবশ্যই কালকে দেখবে তারাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা পাঠান পরের দিন দেখবে তারাও কমেন্ট করে জানাতে পারো। সো আপনি কুর্সিকে পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে বালা হ্যায়। সো এই ছিল আমার ভিডিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখেছে সকলকে অসংখ্য ধন্যবাদ সেই কারণে।